আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগতম অপোডোর অ্যান্ড ফার্নিচারে। শুরু করছি আল্লাহর নামে। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কম প্রাইজের মধ্যে মেহাকুনি কাছের ডোর। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো মেহাকুনির যে ডিপ পাল্লাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিপ পাল্লার মেহাকুনি কাঠের চৌকাঠ ও মেহাকুনির পাল্লা দিয়ে আপনার 11,500 টাকা দাম পড়বে। বার্নিশ, ঘষা মাজা, এভরিথিং, অলওয়েজ সিজনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট করা থাকবে। তো এই ডিপ পাল্লাটা আমাকে অর্ডার করেছেন রাজাউল করিম সাহেব। উনি ইতালি প্রবাসী, দীর্ঘ 1.5 মাস আগে আমাকে 8টা ডোরের অর্ডার করেছেন চৌকাঠ সহকারে। তো ভাই আমার ভিডিওগুলো দেখার পরে মূলত অর্ডার করেছেন। আরেকটা নিয়েছেন যে লতা গোলাপ, যে ডোরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডোরটা আমাকে অর্ডার করেছেন সৈয়দি প্রবাসী আবুল সাহেব। ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর, উনি একজন প্রবাসী বাংলাদেশি। উনি এই ডোরটা আমাকে 12 পিস অর্ডার করেছেন। তো এই ডোরটা আপনার গোলাপ লতা, যে ডোরটা মেহাকুনির পাল্লা এবং মেহাকুনির চৌকাঠ দিয়ে বার্নিশ ঘষা মাজা সহকারে আপনার 12,500 টাকা পড়বে। মানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ দক্ষিণ পূর্বাঞ্চল বন বিভাগের ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী একটা কাঠ যদি আপনি 8-9 মাস রোদে শুকান তাহলে কিন্তু একটা কাঠ কখনোই রোদে শুকায় না। সেই ক্ষেত্রে কিন্তু এই কাঠগুলোকে সিজনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হয় যেন ভবিষ্যতে কখনো এই কাঠগুলো বাঁকা এবং ফাঁকা না হয়। তো আমরা কিন্তু একটা বিষয় বলি, মেহাকুনি কাঠের মধ্যে অনেকগুলো কোয়ালিটি হয়, যেরকম একটা হচ্ছে রেন্ডি কুরুই, ওইটাও কিন্তু মেহাকুনি, আরেকটা হচ্ছে যেটা অরিজিনাল মেহাকুনি। তো আপনি যদি রেন্ডি কুরুই নিয়ে নেন তাহলে কিন্তু এই ডোরগুলো আপনার 6,000-7,000 এরকম মধ্যে আমরা দিতে পারবো। ওইটা কিন্তু সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা থাকবে। তো একটা বিষয় জানেন যে সিজনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট করলে কিন্তু আমরা আপনাদেরকে লিখিতভাবে 40 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। আর যে ধরনের কোনো সমস্যা হবে সাথে সাথে আমরা রিপ্লেসমেন্ট চেঞ্জ করে দিব, যেহেতু আমরা সারা বাংলাদেশে এই ডোরগুলো ডেলিভারি দিই বিশ্বাসতার সাথে। তো ঈদের পরপরই আমাদের ফ্যাক্টরি ইনশাল্লাহ আমরা খুলে দিয়েছি। তো আপনারা এখন থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন, আমরা সারা বাংলাদেশে এই ডোরগুলো ডেলিভারি দিই। তো একটা বিষয় হচ্ছে মেহাকুনি কাঠের মধ্যে একটা ছত্রাক থাকে, মানে একটা কাঠ যেরকম কষ থাকলে এই কষটাই কিন্তু আপনার ঘুনে ধরে দেখা যায়। আর সিজনিং করলে দেখা যায় কি, সেই জিনিসটা কখনোই ঘুনে কিন্তু আপনি ধরবে না। আর একটা বিষয় হচ্ছে অনেকে একটি ভুল বিভ্রান্তির মধ্যে আসেন যে কাঠ যত ভারী হয় সেটা নাকি তত ভালো, অনেক জায়গায় দেখি অনেকেই অনেক ব্যবসায়ী বলে। তো একটা জিনিস মনে রাখবেন, কাঠ যত ভিজা হবে সেই কাঠটা কিন্তু তত বেশি ভারী হবে। যখন কাঠটাকে সিজনিং করা হয় তখন এটা কাঠের ভিতরে যে রসটা থাকে এই রসটা কিন্তু 360 ডিগ্রি তাপমাত্রার মাধ্যমে যে আমরা হিটটা দিই মেশিনে, তো এই রসটা কিন্তু আপনার অলরেডি মেশিনে কিন্তু বের করে নিয়ে আসে ভিতর থেকে, তাহলে কিন্তু কাঠগুলো পাতলা হয়ে যায়, কারণ আবহাওয়ার সাথে কিন্তু এই কাঠগুলোকে একটা সাদৃশ্য থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা কোনো ধরনের সমস্যা হয় না। তো আমাদের স্টকে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, আমাদের স্টকে অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন আছে। যদি আপনারা নিতে চান আমাদেরকে ডিজাইন দিতে পারেন, বা আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে যে নাম্বারটা আছে সরাসরি কিন্তু আপনাদের আমাদের কল করতে পারেন। তো অনেকেই ফোন দিয়ে বলেন যে আমাদের ফ্যাক্টরি কোথায়, আমাদের শোরুম এবং ফ্যাক্টরি হচ্ছে ঢাকা আশুলিয়া চারাবাগ মাদ্রাসা ইস্টার্ন মিরপুর রোড, অর্থাৎ আপনি মিরপুর শালি মাজার দিয়েও আসতে পারেন বা বিরুলিয়া বিরুজ দিয়ে আসতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি, এখান থেকে মূলত আমরা, তো এই আমাদের স্টকে কিন্তু ইউজ পরিমাণ কাঠ আছে, এই কাঠগুলো কিন্তু সব সিজনিং করা কাঠ। তো আমরা কিন্তু সব কাজগুলাই মেশিনে করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিজনিং ঘর এটা। তো এই মেশিনটা দিয়ে মূলত আপনার কাঠগুলোকে ফালি করা হয়, মানে আর আমাদের এটা হচ্ছে আপনার নকশা করব, এর জন্য মূলত আপনার খোদাই করে নকশা। তো ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।